উইলিস ডিওয়ান প্লাজাকে সই করানোর 48 ঘন্টা কাটতে না কাটতেই সাদা কালো শিবিরে নজরও এসে গেল ময়দানে খেলে যাওয়া আরেক সফল বিদেশি ডোডং ইউন। এদিকে গোকুলামের মার্কাস জোসেফকেও লোনে নেওয়ার ব্যাপারে কথা অনেক দূরই এগিয়েছে মোহামেডানের। এবার দেখা যাক ইস্ট বেঙ্গলের হয়ে খেলা কলকাতা লিগে মোহামেডানের বিরুদ্ধে দর্শনীয় জোড়া গোল করা দক্ষিণ কোরিয়ার বিদেশি ডোডং ইউন সাদা কালো জার্সিতে তার প্রতিশোধ নিতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।